মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সামনে চলে এসেছি আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগ ডেলি ব্লগের মতো নয়, আজকে আমি তোমাদের সঙ্গে একটা চমৎকারী পদ্ধতি শেয়ার করব, যেটার মাধ্যমে কাঁচা কলা কোনোদিন কালো হয়ে যাবে না, মানে যতক্ষণ খুশি তুমি কেটে রাখো কোনোদিন কালো হয়ে যাবে না। এটা একটা চমৎকারী পদ্ধতি, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য প্রথমে আমার কাঁচা কলা চাই, তাই না? তো এবারে আমাদের গাছের কাঁচা কলা চলো নিয়ে আসি। এই যে কাঁচা কলা গাছ, আর এখান থেকে মা কালকে কাঁচা কলা পেরে রেখেছে, পেরে এই যে এই জায়গাটায় রেখে দিয়েছে। এগুলো বাইরেই ছিল কালকে সারা রাত, আর তার জন্য কষ্টটাও ঝরে গেছে। আর এবারে আমি এই গামলায় করে এইগুলো নিয়ে যাব। বৃষ্টির জলে জল পড়ে আছে, জলগুলো ছেড়ে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 5টা। তো এবারে চলো রান্নাঘরের দিকে যাই। মানে গ্রামে থাকার জন্য এটাই একটা সুবিধা আর কি, সব কিছুই মোটামুটি থাকে। এই যে কাঁচা কলা, এটা যখন খুশি এখান থেকে পারো রান্না করো। চলো এবারে আমি গ্রিলটা বন্ধ করে নেই, নাহলে আবার রুহি বেরিয়ে যাবে। আজকে অনেকদিন পর রোদ উঠছে, কতক্ষণ টিকবে জানি না। এখন কিন্তু 7টা বাজে, এখন ওয়েদারটা ভালো আছে। তো এবারে চলো রান্নাঘরের দিকে যাই। এবারে রান্নাঘরে এসে কিন্তু আমি অলরেডি কাঁচা কলা কাটতে শুরুও করে দিয়েছি। তো আমি ফটাফট করে কাঁচা কলাগুলো কেটে নিচ্ছি, তারপর তোমাদেরকে সেই পদ্ধতির কথা জানাচ্ছি যেটা আমার আজকের বিষয়। কাঁচা কলা কাটা আমার হয়ে গেছে, আর এবারে যেটা করবো তোমরা দেখতে থাকো। তো দেখতেই পেলে কাঁচা কলা আমার কাটা শেষ। এবারে আমি যে চমৎকারী পদ্ধতিটির কথা বলবো সেটা খেয়াল করো। তার জন্য আমার লাগবে হচ্ছে একটা গামলাতে জল, খানিকটা জল, মানে কাঁচা কলাগুলো ডুবে যায় এতটুকু জল নিয়ে হয়ে যাবে। জল দিলাম, এবারে আমার যেটা লাগবে সেটা হচ্ছে হলুদ। এইভাবে কাঁচা কলা দীর্ঘক্ষণ কেটে রাখলেও কালো হয়ে যাবে না, এই টেনশন থেকে মুক্ত। এবারে এই জলটার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ। হলুদ দেওয়ার পর জলটাকে আমি এইভাবে একটু ঝাঁকি দিয়ে দেবো, ভেজে দেবো যেন হলুদটা গুলে যায়। আর এবারে কাঁচকলাগুলো এখানে এই হলুদ জলে ডুবিয়ে দেবো। এইভাবে ডুবিয়ে রাখবে, তো তুমি রান্নার সময় ধুয়ে রান্না করে ফেলবে।
এটাই হচ্ছে চমৎকারী পদ্ধতি। এই দেখো এইভাবে রাখলে কাঁচকলাগুলো যেরকম ছিল সেরকমই থাকবে, কালো হয়ে যাবে না। এটা আমার পরীক্ষিত, আমার মা করে, মার কাছ থেকে আমি শিখেছি। তো এরকম তোমরা করে দেখো, কাঁচকলার তরকারি তো কালো হবেই না, আর কাঁচকলাগুলো পিসগুলোও কালো হবে না, যেরকম সেরকমই থাকবে। তো এই ছিল আমার আজকের টিপস। তো তোমরা আমার ব্লগগুলো দেখো, আজকের টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, সবার সঙ্গে শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সঙ্গে। আশা করি তোমাদের আজকের এই টিপসটা খুব কাজে লাগবে, কারণ কাঁচকলা কালো হয়ে যাবে এই টেনশনে কিন্তু আমরা মরে যাই। বিশেষ করে যখন দেখবে বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে, তখন কাঁচাকলার তরকারি আমরা করতেই চাই না, কারণ কাঁচাকলাগুলো কালো হয়ে যায়। তো এই টেনশন থেকে আজকে মুক্তি, তোমরা এটা করে দেখো, না হলে আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু আমার এটা পরীক্ষিত, আমার মা অনেকদিন থেকেই করে, আমি জানি কালো হয় না। তোমরা করে দেখো, তারপর আমাকে কমেন্ট করো। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, তোমরা আমার ব্লগগুলো দেখো, ব্লগগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার পাশে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে।